প্রচণ্ড গরমে ধরেছে সমগ্র রাজ্য আর সমান্তরালভাবে তামুলপুরতো দেখা গেছে প্রচণ্ড গরম। যাকালির দিনটলকে আছিল 39 ডিগ্রি সেলসিয়াস আর ইয়ার সমান্তরালভাবে আজি বর্তমানলেও যথেষ্ট গরম। আর এই গরমের পরিত্রাণ পাবলে বহু লোকে যদি গছর তলত জিরণি লৈছে আর বহু লোকে ঠান্ডা কিছু পনীয় সামগ্রী খাই দেহ মন জোর পেলাবলে যত্ন করেছে। মানে বর্তমান উপস্থিত আছো তামুলপুর জেলা সদরের তামুলপুর পার্কর সম্মুখত থাকা এখন কুহিয়ার বিপণীর ওসর। মূল ক্যামেরা সহযোগিতা দেখাব এনেদরে কুহিয়ার বিপণীখনত গরমের পর পরিত্রাণ পাবলে কিছু লোকে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এটা কথা উল্লেখ করব আজি দেওবার, আর এই দেওবারের বন্ধর দিনটো কিন্তু তামুলপুর অন্যদিনাতকে মানুষ যথেষ্ট কম। গরমের প্রকোপের কারণে যখন লোক আসলে লোকের বড় বিশেষ কাম নাই, ওলাই অহা নাই, আর যখন যথেষ্ট কাম আছে সে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে এই বন্ধর দিনটো। আর এনেদরে কুহিয়ার বিপণীখনত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এই কুহিয়ার বিপণীখনত মূর ওসর এগারী লোক আছে, তখেও কুহিয়ারের রস খাবলে আছে। মানে পোনে পোনে তখেতরপা জানিম দাদা যথেষ্ট গরম কি কব ভাষা নাই, আসলে প্রকৃতি রুষ্ট হওয়া বলে কোব লাগবে। আজি বিগত ইমান দিন হল, এটা তো খাল বিল গোটে শুকাই গেছে, পুখুরীত মাছ মাছ পর্যন্ত মরি গেছে। আর এইফালে আমার যে ভূটানের যে সমীপর কারখেলা গাঁও আছে তারপরে মানে গম পালো, আজি মানে নিজে গম পাইছো তার কুয়াবর নলীনাথ বল শুকাই গেছে পানির অভাবত মানুষক। আর এই ক্ষেত্রে আসলে জল জীবন মিশনের যে ভূমিকা আছে এই ক্ষেত্রে তো রাইজে আমাক জানিব দিছে কিছু ক্ষেত্রে, আমি কিছু ক্ষেত্রে রাইজ লগ পাও। পানির নাটনিয়ে যথেষ্ট ধরনের মানুষের এই এনেকা গরমত যথেষ্ট প্রভাব পেলাইছে। আর জল জীবন মিশনের যখন যে ফাংশন হব লাগছে এই ফাংশনখিনিও বহু ক্ষেত্রে বহু ঠাইত মানে অভাব বলে আমাক রাইজে জানিব দিছে। কবলে গেলে গরমের যে উৎকট গরম, এই উৎকট গরমে চারিওফালে আসলে স্তব্ধ করে দিছে। আজি মানে তামুলপুর ইয়াত রয়ে আছো, মানে আছো এটা তামুলপুর প্রায় বড় দোকান বন্ধ, মানে ব্যবসায়ী সকলে আসলে ব্যবসায় করবলে ওলাই আসব পড়া নাই গরমের উৎকট গরমের কারণে, মানুষ ওলাই অহা নাই, একদম স্তবিত হয়ে গেছে। তামুলপুর এটা জেলা হল ন, গোটে জেলাখনত এটা কব গেলে মানুষ নাই। আজি ইফালে দেওবার বারো হয়, তো দেওবার যদি আজি বলে নয় যাকালির ক্ষেত্রে একই কথা ঘটনা ঘটেছিল, রাইজ ওলাই আসব পড়া নাই, ক্রেতা নাই, বিক্রেতা নাই, সকলে মানে উৎকট গরম, আনকি মানে মানে ফেনেও কাম করা নাই, গছর তলতো বতা নাই, রাইজে মানে মানে কি বলে কম আর রাতে 12টালেকে আমি দেখা পাইছো গাঁলিয়া ঠাইত রাতে 12টালেকে মানুষে মানে শুব পড়া নাই, এনেকা একটা পরিস্থিতি হয়েছে। গতি এটা প্রকৃতি কি করে প্রকৃতি মানে মানে ভরসা হয়ে আছে মানুষের, রাইজের ভরসা প্রকৃতির উপর। এটা ধন্যবাদ জানাইছো, আসলে উল্লেখ করেছে প্রকৃতির উপরতে ভরসা, যথেষ্ট গরম আর কেউফালে পানির সমস্যাও দেখা গেছে সমান্তরালভাবে। গরমত মানুষে এফালে পনীয় কুহিয়ারের রস খাবলে আছে যদিও বা আর কেউফালে পানির সমস্যাতে ভুগিছে উল্লেখ করলে অলপতে। মোর ওসর আর এগারী যুবক আছে, কুহিয়ারের রস খাবলে আছে। দাদা কি কব যথেষ্ট গরম? যথেষ্ট গরম এইবার, কারণ এইবার নিচিনা গরম কব গেলে পুয়াই নাই, মানুষ আপনার এটা ফেনের তলত বহি মানুষ থাকিব পড়া নাই, বতাহ নাই, এইফালে মানুষ ওলাই আহিছে ওলাই আহিব পৰা নাই, কারণ মো গরম থাকবে নয় কারণে ওলাই আহি কিনে অকমান ভাবিছো কুহিয়ার রস খাই অকমান ঘরলে যাম বলে ভাবিছো। গছ গছনি কমে গছ গছনি চাক, প্রকৃতি আসলতে রুষ্ট হয়েছে আমার মানব জাতির উপর, কারণ আজির তারিখত মানুষ গছ রুইছে কিন্তু দেখাবর কারণে গছ রুয়েছে, কিছু কর্মত সংরক্ষণ নহয়, কারণ আজি গছর পুলিটি রয়েছে কালিলকে গরু ছাগলে খাই পেলেছে, এটা সংরক্ষণ করা নাই, তো গছপুল গছ আমি সংরক্ষণ করব লাগবে, তেতিয়া প্রকৃতি আমার মানে প্রকৃতি যেখানে কাম প্রকৃতি করবলে সুবিধা পাব। তেও আসলে উল্লেখ করেছে প্রকৃতি রুষ্ট হয়েছে, গছ গছনি কাটি বিলার ফলত বরষুণ কমিছে আর যথেষ্ট গরম পড়ছে বলে ইতিমধ্যে উল্লেখ করেছে। অলপ আগতে কিছু সময় আগতে হার্থ্রব জুবিন গার্গেও এই মন্তব্য করেছিল সংবাদ মাধ্যমের আগত যে আমি গছপুলি যথেষ্ট গছপুলি রুব লাগে আর সংরক্ষণ করব লাগে, তেতিয়া প্রকৃতির যে ভারসাম্য সেয়া রক্ষা হব। আর উৎকট গরমত এনেদরে মই দেখালো এটা তামুলপুর দৃশ্য। তামুলপুর জেলাত আসলে এনেদরে বিভিন্ন প্রান্তত যদি ভিড় আছে মাত্র কেইখনমান পনীয় বিপণীত আছে, নারিকলের পানি বা কুহিয়ারের রস খাওয়া এনেকা দোকানতে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। অন্য স্থানত তামুলপুরত অন্য স্থানত বর্তমান মানুষের সংখ্যা তেনে কম।